আমি আসব কেয়ার কাছে এক এক করে। কেয়া দেখুন, একদিকে যেরকম আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় না ভক্তিতে আমি জানি না বিশেষ বিশেষ জায়গায় তার এই হকার উচ্ছেদ চলছে। আমার কাছে কিছুক্ষণ আগে একজন পাঠালেন নিউ মার্কেটের ছবি, নিউ মার্কেটের পেছন দিকে একটু আগে যেটা আপনারা দেখালেন প্রতিবেদন একদম সঠিক কাজ। তাদের বলা হয়েছে আস্তে করে ওই ফুটপাতের ওপর তোমরা চলে যাও, রাস্তাটা তোমরা দখল করো না। সেখানে এই মুহূর্তে যদি আপনি গিয়ে দেখেন সেটা তো সময় দেওয়া হচ্ছে ওদেরকে, সময় দেওয়ার মধ্যে সেটা করে ফেলতে। আমি বলছি অন্য কথা স্বর্ণালী, দেখুন ছিল বেড়াল হলো রুমাল, ছিল কর্পোরেশনের বাথরুম হয়ে গেল তৃণমূলের পার্টি অফিস, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না? একটু আগে মাসুম সাহেব বললেন যে উনি নামটা নিলেন না, আমি বলছি 61 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর মনজার ইকবাল, তিনি রাস্তা দখল করে তার যে পার্টি অফিস শুধু একটাই। আপনি দেখুন এলিয়ট রোড আর লরেটো স্কুলের ওখানে সেই সংযোগস্থলে, সেখানে একটা কেএমসির ওই পুরনো বাথরুমকে ভোল বদলে সেখানে তৃণমূলের পার্টি অফিস। মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের পার্টি অফিসগুলোকে তাহলে উচ্ছেদ করুক, ওখানে বুলডোজার চালাক, নাকি শুধুমাত্র এই গরিবদের পেটে পেটে লাথি মারতে তার এখন অতি ব্যগ্রতা। আমরা দেখেছিলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়কে অপারেশন সানশাইনের তিনি কি তীব্র বিরোধিতা করেছিলেন, আর আমরা দেখছি আমার নিজের ওয়ার্ডে দেখছি যে সারি সারি দিয়ে সেখানে ওই গরিবদের কাছ থেকে টাকা নিয়ে তাদের একটা ওই খাটিয়ে কোলাপসেবল গেট সাটার খাটিয়ে তাদেরকে দোকান করিয়ে দেওয়া হয়েছে। সেগুলো যদি তোলা হয় তাহলে তাদের থেকে যে টাকাটা নেওয়া হয়েছে পুনর্বাসন তো পরের কথা, কে টাকাটাকে ফেরত দেওয়া হবে? আসলে সেই কারণেই বেছে বেছে বিভিন্ন জায়গায়। আর খিদিরপুরের কথা বললেন না শুনে লাভটাকে আমি এক্ষুনি বলছি, খিদিরপুরেরও জায়গা আছে, রকম ফের আছে, বাবুবাজার যেটা আছে সেখানে কিন্তু হকার উচ্ছেদ খানিকটা হলেও হয়েছে, কিন্তু ফ্যান্সি মার্কেট ওয়ার্ডগঞ্জ বাজার চলে যান সেখানে যা ছিল তাই আছে। অর্থাৎ আমি বারে বারে যে কথাটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় তিনি ভোট রাজনীতি করেন, তিনি বেছে বেছে ভয়ে ভক্তিতে হোক ভোটের জন্য হোক তিনি শুধুমাত্র ওই ভোটের আমি ভোটের তুমি করে তিনি রাজনীতি করেন। মানে ভোটের রাজনীতি করার জন্য তো প্রশ্ন আমার যে তাহলে কি বেছে বেছে জায়গাগুলোতে এই ধরনের হঠাৎ করে রাতারাতি আক্রমণ নেমে আসছে, তাহলে কি ধরে নিতে হবে কি বেছে বেছে ওই জায়গাগুলোর ক্ষেত্রে লিড একটু কম ছিল নাকি পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস, সেই জন্য সেখানে আগে দ্রুততার সঙ্গে অ্যাকশন রাতারাতি অ্যাকশন। আমি দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে শত্রুপের কাছে আসবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে হঠাৎ করে জানি নাকি ফুটপাত দখল হয়ে গেল, হঠাৎ করে নাকি শহরের আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, রাজ্যের আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কি বলতে চাইলেন স্পষ্ট হলো না। মানে রাজ্যের আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি একবার বক্তব্যটা শোনাবো, শুনিয়ে আসছি শত্রুপের কাছে। এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে, অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি সম্মান জানাই, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। সত্যি জানেন যে অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে ওনার মনে হচ্ছে? এটা আমি জানি না যে উনি কাক মানে কাকে মেরে কাকে শিক্ষা দিচ্ছেন, আমরা বলি ঝিকে মেরে কাউকে শিক্ষা দেওয়া, মানে কাকে মেরে উনি কি অর্থের বিনিময়ে যে রোহিঙ্গারা ঢুকছে ওখান থেকে বিভিন্ন জায়গাতে, শেখ শাহজাহান থেকে শুরু করে রত্না দেবী যিনি বলছেন যে এখানে চলে আসবেন ওই দাদার কাছে পৌঁছে যাবেন সহজে, ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন, রেশন কার্ড করে দেবো, নাকি উনি বলছেন যে এখান থেকে, মানে অ্যাকচুয়ালি উনি বলতে কি চাইছেন, কিসের আইডেন্টিটি? সত্যি কথা বলতে আমি ঠিক জানি না উনি কি, ওনার অর্ধেক কথাই বুঝতে পারিনি, এটাও বুঝতে পারিনি। অর্থের বিনিময়ে রোহিঙ্গারা ঢুকলে সেটা ওনার দোষ নয়, সেক্ষেত্রে বিএসএফকে অর্থ দিয়ে ঢুকছে, কারণ বর্ডার তো আর মমতা ব্যানার্জি পাহারাদার নেয়নি, সেটা অন্য কথা। আমি একটা কথা শুরুতে বলিনি স্বর্ণালী, দেখো যারা কলকাতা শহরে আমরা বসবাস করি আমরা একটা কথা সবাই জানি, গড়িয়াহাটে যে মানুষটা হকারি করেন তার বাড়ি হয়তো খিদিরপুরে, আবার খিদিরপুরে যিনি হকারি করেন তার বাড়ি হয়তো তারাতলায়, সুতরাং একটা জায়গায় হকার উচ্ছেদ, তোমরা যেটাকে নাম করে বলছো না আমি পরিষ্কার বলছি, তোমরা যেটাকে ইন্ডিকেট করছো মুসলমান এলাকায় পুলিশ হকারদেরকে উচ্ছেদ করছে না, হিন্দু এলাকায় উচ্ছেদ করছে, কিন্তু একটা এলাকা দিয়ে সেই হকারের ধর্মীয় পরিচয় নির্ধারণ করা যায় না। কলকাতায় 38 বছর বয়স হলো আমার, জন্ম থেকে আজ অব্দি কলকাতায় থাকি, এইটুকু আমি বুঝি যে ধর্মতলায় যার দোকান আছে আর গড়িয়াহাটে যার দোকান আছে হয়তো দুজন একই বস্তিতে খিদিরপুরে থাকেন। এনিওয়ে এইটা বলে নিয়ে আমি দু একটা কথা বলছি স্বর্ণালী, আমরা সবাই জানি অন্য কেউ নয় হাইকোর্টের চিফ জাস্টিস গত 27 সেপ্টেম্বর অর্ডার দিয়েছিলেন যে কলকাতার ফুটপাথকে যেখানে যেখানে বেআইনি এনক্রোচমেন্ট হয়েছে সেটাকে মুক্ত করতে হবে। আমাদের সামনে আবার একটা উদাহরণ, এটা গ্লিয়ারিং উদাহরণ হলো, এটা দেখো হাইকোর্টের চিফ জাস্টিস বলার পরে পুলিশ এতটুকু ন্যূনতম কোনো ব্যবস্থা নিল না, মমতা বন্দ্যোপাধ্যায় বলার কয়েক ঘন্টার মধ্যে গোটা রাজ্য জুড়ে বুলডোজার নেমে গেল। অর্থাৎ আমি আবেদন করছি হাইকোর্টকেও, প্রশ্নটা এখানে আজকে খালি হকার থাকা না থাকার প্রশ্ন না, এই যে একটার পর একটা হাইকোর্টের রায়
যে রাজ্যের সরকার এরকমভাবে ইচ্ছে মতো বুড়ো আঙুল দেখায়। পুলিশ অফিসার সরকারি কর্মচারী, কালকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না থাকতে পারেন, কিন্তু পুলিশ অফিসার তিনি সারা জীবন পুলিশের অফিসার থাকবেন। তিনিও যে বুঝে গেছেন যে আমার হাইকোর্টে চিফ জাস্টিসের কথা শোনার দরকার নেই, মমতা ব্যানার্জি যেটা বলবে সেটাই আইন, এইটা কতদিন আমাদের হাইকোর্ট বরদাস্ত করবে তারাও ভেবে দেখুক। এক দ্বিতীয় কথা আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে আজকে একটা কথা বলছি, আমি আজকে কথা বলছি, অনেকের আজকে উপেক্ষা করতে ইচ্ছে হতে পারে, অনেক দ্বারা হয়তো উড়িয়ে দেবেন, আজকের তারিখ দিয়ে আমার কথাটাকে লিখে রেখে দাও, আজ থেকে ছ মাস পর এটাকে নিয়ে কথা হবে, বললো আমি ঠিক বলছি না ভুল বলছি। আজকে যা হচ্ছে তা আর কিচ্ছু হচ্ছে না, আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নতুন রেড চার্ট তৈরি হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়েছে, ইলেকশন গেছে, অনেক খরচা হয়েছে, আবার 2026 পরের ইলেকশন আছে, আরও অনেক খরচা হবে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা যে হকারের কাছ থেকে মাস গেলে 10,000 টাকা নিত, এখন তাকে ঝেঁটা ভেটা করে ফুটপাথ থেকে তুলে কদিন পরে তাকেই আবার মাসে 20,000 টাকা চুক্তিতে ওইখানে বসাবে, তার এটা এক্সারসাইজ হচ্ছে। আর আমার এটা যে এখন তো দেখতে পাচ্ছি সিচুয়েশন খারাপ, অতএব একটু বেশি রেট লাগবে, ওই কারণেই 10টা 20 হবে, 20টা 40 হবে। আজকের তারিখ দিয়ে আমি বলে রেখে দিলাম, আজকে লিখে রেখে দাও, যদি আমার কথা ভুল হয়েছে আমি 6 মাস পরে কান্দোর উঠবোস করবো, আজকের তারিখে গিয়ে আমার কথাটা লিখে রেখে দাও, নতুন রেড চার্ট তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের। পরের কথাটা আমি বলি সোনালি, দেখো অপারেশন সানশাইনের প্রসঙ্গ উঠলো, কালকে উঠেছে, কালকে আমি বলেছি, দেখো হকার মানে শুধুমাত্র যে মানুষটা হকারি করছে তার জীবন জীবিকার প্রশ্ন না, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে একজন হকারের দোকানের ওপর একটা বৃহৎ কোটি কোটি মানুষের, তাদের যাদের ক্রয় ক্ষমতা নেই প্যান্টালুন্সে গিয়ে জামা কাপড় কেনার, তিনি গড়িয়াহাট ফুটপাথের একজন হকারের কাছ থেকে তার ছেলের জন্য মেয়ের জন্য পুজোর আগে একটা জামা কেনেন, আজকে একটা হকারকে মেরে তুলে দেওয়া মানে খালি সেই হকারের পেটে লাথি পড়ছে তাই নয়, আজকে যে মানুষটা সেই হকারের দোকান থেকে মেয়ের জন্য একটা ফ্রক কিনে নিয়ে যাবেন পুজোর আগে, সেই মানুষটাও পুজোর আগে নিজের মেয়ের জন্য ফ্রকটা কিনতে পারবেন না, কেননা তার প্যান্টালুন্স থেকে সবাস্টক থেকে কেনার সামর্থ্য নেই। আজকে আরজি করের সামনে কি SSKM এর সামনে যে হকার উচ্ছেদ হচ্ছে, আমাদেরকে এটা মনে রাখতে হবে সর্ণালী, যে মানুষটা আজকে গ্রাম থেকে SSKM এ নিয়ে এসছেন তার পেশেন্টকে চিকিৎসা করাতে, দুপুরবেলা তিনি যখন একটুখানি ভাত ডাল আলু চোখা খেতে বেরোবেন তার পক্ষে সম্ভব হবে না পাশে তাজ বেঙ্গলে গিয়ে খাবারটা খাওয়ার, কি চাউম্যানে গিয়ে কি হাটারিতে গিয়ে খাওয়ার, তাকে রাস্তার ফুটপাতেই খেতে হবে। আজকে আপনি সেই দোকানটাকে মেরে তুলে দিচ্ছেন মানে আজকে সেই মানুষটা, যে মানুষটা ওখান থেকে কিনতো, খালি যিনি বেচতেন তিনি নয়, যিনি কিনতেন তারও পেটে লাথি পড়ছে, এবং এইটা বাস্তবতাটা বামফ্রন্ট বুঝতো বলেই অপারেশন সানশাইন, যে কথাটা কালকেও বলেছিলাম আজকেও এক লাইনে বলছি, অপারেশন সানশাইন শুধুমাত্র হকার তোলার অপারেশন ছিল না, প্রত্যেকজন হকারকে 100% পুনর্বাসন দেওয়ার অভিযান ছিল, কাউকে 10টা নয়া পয়সা দিতে হতো না। আজকে কাঁদতে কাঁদতে যে মানুষগুলো বলছেন আমার 15 বছরের দোকান, 20 বছরের দোকান, 25 বছরের দোকান, কিন্তু বামফ্রন্ট সরকারও তার মানে হকারি করতেন, আজকে তৃণমূল ক্ষমতায় আসুক, CPM আসুক, BJP আসুক, কংগ্রেস আসুক, কারো ক্ষমতা হতো না কোনো হকারকে ইচ্ছে মতো তুলে দেওয়ার, যদি তার একটা আইনি স্টল থাকতো, দোকান থাকতো, যেটা বামফ্রন্ট চেয়েছিল। আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সময় বামফ্রন্ট সরকার ভারতের ইতিহাসকে ভেঙে, সেই সময় তো সেটা করা যায়নি।